হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি এই কেকটার ডেকোরেশনটা করে দেখাবো। তো এখানে শুরুতেই হচ্ছে আমি ক্রিমটা তৈরি করে নিচ্ছি। আমি এখানে এক কাপ পরিমাণ হচ্ছে লিকুইড হুইপড ক্রিমটা নিয়েছি, আর দুই টেবিল চামচ নিয়েছি হচ্ছে এখানে আইসিং সুগার। তো সেটা দিয়ে খুব ভালোভাবে এটাকে বিট করে নিচ্ছি। খুব ভালোভাবে অল্প অল্প করে বিট করে নিতে হবে। আর এটা মনে রাখতে হবে যে যত লো স্পিডে এটাকে বিট করা যায় ততই কিন্তু ক্রিমটা স্টিফ থাকবে, মানে আস্তে আস্তে কাজটা করতে হবে ক্রিমটা তৈরি, আর দেন এটা কিন্তু খুব পারফেক্টভাবে স্টিফ থাকবে। আর যদি আমরা খুবই হাই স্পিড দিয়ে এটাকে বিট করি তখন কিন্তু এটা স্টিফ হবে তখনই ঠিক, কিন্তু এরপরে আস্তে আস্তে গলে যাবে। তো এরকম ছোটোখাটো টিপস থাকবে আপনাদের এরকম প্রত্যেকটা নতুন নতুন কেকের ভিডিওতে। তো আপনারা প্লিজ আমার সাথেই থাকবেন, আর সাথে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং সাথে থাকা বেল আইকনে ক্লিক করতে হবে। আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি যখন বুঝবো যে এরকমভাবে স্টিফ হচ্ছে ক্রিমটা তখনই কিন্তু এটাকে থামিয়ে দিতে হবে, নাহলে কিন্তু ওভারবিট হয়ে যাবে। আর এখন আমি একটা পাইপিং ব্যাগ গ্লাসের মধ্যে নিয়ে তারপর একটা চামচ দিয়ে বা স্প্যাচুলা দিয়ে এরকমভাবে যতটুকু দরকার ঠিক ততটুকুভাবে নিয়ে নেব। আর এখানে আমি দেখিয়ে দিচ্ছি হচ্ছে এক ক্রিমে কিভাবে আমি এটাকে চকলেটই করব। সেটা হচ্ছে কোকো পাউডার, বা আমি এখানে যদি চকলেট গানাশ তৈরি করে বা চকলেটটাকে ডার্ক চকলেট মেল্ট করে এটার মধ্যে যদি আমি দিয়ে নিই তখনও কিন্তু একদম পারফেক্টভাবে এটা তৈরি হয়ে যাবে। তো এটা খুব ভালোভাবে একদম মিক্স করে নেওয়ার পরে হচ্ছে আমি এই যে গ্রেভিটা এরকমই হয়, মানে ক্রিমের যে থিকনেসটা এরকম যদি হয় তখনই কিন্তু বোঝা যাবে না একদম পারফেক্ট হয়েছে ক্রিমটা। আমি কিন্তু এই কথাটা বারবার বলতেছি, আর যতটা সম্ভব স্লোভাবে কাজটা করার চেষ্টা করবেন ক্রিম তৈরিটা। এখন হচ্ছে আমি একটা কেক বোর্ড নিয়েছি, সেটার উপরে আমি এখানে যে স্লাইস করা কেক সেটা নিয়ে তারপরে হচ্ছে আমি এখানে সুগার সিরাপ দিয়ে দেব। এখন তো সুগার সিরাপটা হচ্ছে সম পরিমাণ চিনি এবং মানে যে পরিমাণ চিনি থাকবে তার সম পরিমাণ হচ্ছে পানি থাকবে। যদি আমার এক টেবিল চামচ চিনি থাকে এক টেবিল চামচ পানি, জাস্ট এটা। আর এটা কিন্তু আপনারা এভাবেও করতে পারেন, যেমন হচ্ছে চিনি এবং পানিটা জাল দিয়ে একটা লিকুইড সিরাপ তৈরি করে সুগার সিরাপ দেন, ওটাকে ঠান্ডা করে দিলেও কিন্তু খুবই ভালো হয়। এই তো এটা দেওয়ার পরে কিন্তু চামচ দিয়েও দেওয়া যায় আবার ব্রাশ দিয়েও দেওয়া যায়। তো এখন হচ্ছে আমি একটা স্কেল বা নাইফ থাকে যে প্যালেট নাইফ বা স্মুথার এগুলো বিভিন্ন যেটা দিয়ে আপনার সুবিধা, এমনকি যে ভিজিটিং কার্ড সেটাকে সেটা দিয়ে একটু ভালোভাবে হালকাভাবে ধুয়ে তারপর হচ্ছে যদি সেটাকে একটু কাপড় দিয়ে শুকিয়ে নিয়ে কাজটা কিন্তু করা যায়। তো এত কিছু থাকতে আর ওটা দরকার হয় না। তো তারপর হচ্ছে আমি একটা লেয়ার দেওয়ার পরে এর উপরে আমি আরও একটি লেয়ার দিয়ে দিচ্ছি। এখানে মোট আমি চারটা লেয়ার ব্যবহার করেছি, 2 পাউন্ড কেকে চারটা লেয়ার করেছি। আপনারা চাইলে কিন্তু তিনটা লেয়ারও করতে পারেন, তিনটা চারটা এরকম করলে এনাফ। তো আমি প্রত্যেকটা লেয়ারে ঠিক সেমভাবে ক্রিম দিয়ে তারপরে হচ্ছে একটার উপর একটা দিয়ে আমি এরপর একদম সাইডটাও পুরোভাবে ফিনিশিংটা দিতে হবে। ফিনিশিংটা খুব ভালোভাবে দিতে হবে, যেহেতু আমি এখানে চকলেট গানাশ দিয়ে ড্রপার করে একটা ডিজাইন করব। হ্যাঁ, ড্রপার ডিজাইনটা করব, তো সেখানে কিন্তু স্মুথটা খুব ভালোভাবে করতে হবে। আর স্মুথের জন্য আমি একটা খুব সুন্দর টিপস আপনাদের দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে ফার্স্টে হালকাভাবে পুরো কেকটা একদম মানে একটা প্রলেপ দিতে হবে। একটা প্রলেপ দিয়ে মানে ওটার যে গুদি গুদি ভাব বা বিভিন্ন মানে একটু হালকা প্রলেপ দিয়ে একদম যে জায়গায় একটু সম উঁচু নিচু থাকতে পারে বা একটা সাইড একটু বিভিন্ন ই থাকতে পারে সেটা যদি একটা
প্রলেপ দিয়ে যদি ফ্রিজে, হ্যাঁ একটা প্রলেপ এরকম হালকা ভাবে যে যদি ফ্রিজে রেখে দেওয়া হয় 5 মিনিট, যারা নতুন আমি তাদের জন্য বলতেছি 5 মিনিট কি 10 মিনিট রেখে ওটা কিন্তু একটা সেট হয়ে যাবে ক্রিমটা। দেন যদি আমি এখানে আবার একটু ক্রিম দিয়ে ভালোভাবে আমি এটা প্যালেটনেট দিয়ে একদম টেনে যাই আর টার্ন টেবিলটা একদিকে ঘুরাই, তো সেটা কিন্তু খুব সুন্দরভাবে স্মুথ হবে। এটা কিন্তু সব থেকে ভালো একটা টিপস। আর এই যে আমি এখন চকলেট গানাসটা দিয়ে আমি কিন্তু ছোট এই যে কাপ, মেজারমেন্ট কাপের একদম মিনি যে পিস থাকে না, এক পিস একটা টেবিল স্পুন বা একটা চামচ এরকম দিয়ে কিন্তু চাইট দিয়ে সুন্দর সুন্দর ঘুরিয়ে ঘুরিয়ে ডিজাইনটা করা যায়। তারপর এটা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চামচের যে নিচের অংশটা সেটা দিয়েও কিন্তু এই জিনিসটা করা যায়। তো আমি আজকে যে ডিজাইনটা এটা করেছি এটা জাস্ট খুবই সিম্পলভাবে কোনো অন্যরকম কোনো ঝামেলা ছাড়া কীভাবে এটা তৈরি করতে পারেন সেটাই আমি কিন্তু দেখিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে আমি এখানে ক্যাডবেরি চকলেটটা দিয়ে দিব, তারপরে কিছু যে চকলেট সেটাও দিয়ে দেবো। আর আমি এখানে করেছি কি এই যে চকলেটটা, হ্যাঁ এটার ভিতরে কিন্তু চকলেট, জাস্ট আমি চকলেটটা খোসা সহ এটা দিয়েছি যাতে দেখতে অনেক বেশি ইউনিক লাগে, অনেক সুন্দর লাগে। কারণ যখন এটা খাবে আর তখন কিন্তু এটা এমনিতে খুলে তারপর খাবে, বাট দেখতে সুন্দরের জন্য জাস্ট আমি এভাবে রেখেছি। এবং আমি এটার নামটা রেখে দিয়েছি, এটা আমার একটা ডেলিভারি কেক ছিল, তো এর জন্য আর কি সে যে নাম লিখে বলেছিল সেটাই লিখে নিয়েছি। আর নামটাও কিন্তু লিখেছি আমি পাইপিং ব্যাগটা ছোট্ট করে ছিদ্র করে। তো এরকমভাবে চকলেট দিয়ে আর কি ছোটো ফুল দিয়ে বাস ডিজাইনটা কিন্তু খুবই সিম্পল বাট কিন্তু অনেক সুন্দর লাগে। আর তারা কিন্তু এভাবে আমাকে বলেছে যে কেকটা মেক করতে, আমি ঠিক সেইভাবেই কেকটা মেক করেছি আর আপনাদের সাথে আমি শেয়ার করেছি। এরকম নতুন নতুন কেক ডেকোরেশনের ভিডিও থাকবে আমার এই ইউটিউব চ্যানেলে, আর তাই আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।